কয়লা গরু পাচার তদন্তে চাঞ্চল্যকর তথ্য এবার পাচারকারীদের হাতে বিপুল অবৈধ সিম কার্ড এমনই বিষয় সামনে আসছে কয়লা গরু পাচার তদন্তে চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে পাচারকারীদের হাতে বিপুল অবৈধ সিম কার্ড কথা বলার জন্য ব্যবহৃত প্রায় 700টি অবৈধ সিম কার্ড ভুয়ো নথি জমা দিয়ে নেওয়া হয়েছিল প্রায় 700টি সিম এই মুহূর্তে অর্ণব রয়েছেন আমাদের সঙ্গে বিস্তারিত জানবো অর্ণবের কাছ থেকে অর্ণব এই বিষয়ে আর কি তথ্য পাওয়া যাচ্ছে একবারে দেখো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট যেটা জানাচ্ছে যে তারা যখন সিডিআর গুলোকে পরীক্ষা করে দেখছিল সেই সময় কিন্তু তারা এই যে ফলস সিম কার্ড যেগুলো ইতিমধ্যেই কিন্তু ডিটেক্টেড হয়েছে সেগুলোর রেজিস্ট্রার এবং সেগুলো প্রত্যেকটাই কিন্তু ফলস যে ডকুমেন্ট ছিল সেই কিন্তু তোলা হয়েছিল এবং ইতিমধ্যেই এসটিএফ কে কিন্তু সেই বিষয়ে তথ্য দেওয়া হয়েছে এসটিএফ তদন্ত করে দেখছে যেটা ইডি সূত্রে জানা যাচ্ছে যে গরু কয়লা এবং যে নিয়োগ দুর্নীতি প্রতিটি ক্ষেত্রে কিন্তু এগুলোকে ব্যবহার করা হয়েছিল এবং এক্ষেত্রে এই সিম কার্ড তারা এনে দিয়েছিল বা তারা জোগাড় করেছিল তাদেরও কিন্তু খোঁজ করছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট একেবারে এই মুহূর্তে সেই প্রশ্নের লাখ টাকার প্রশ্ন বলা যায় অর্ণব যে এত অবৈধ সিম কার্ড কিভাবে পেলো পাচারকারীরা অনেক ধন্যবাদ তোমাকে আবারও বিষয়টিকে আমরা নজর রাখবো জানাচ্ছিলাম যেমনটাই আপনাদেরকে কয়লা গরু পাচার তদন্তে চাঞ্চল্যকর তথ্য পাচারকারীদের হাতে বিপুল অবৈধ সিম কার্ড কথা বলার জন্য ব্যবহৃত প্রায় 700টি অবৈধ সিম কার্ড এবং যেমনটা জানা যাচ্ছে যে ভুয়ো নথি জমা দিয়ে নেওয়া হয়েছিল এই সিম কার্ডগুলি